ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি সরকারি কর্মসংস্থান ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সমস্ত জনসাধারণদের জন্য উঠে এলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করে জানিয়ে দিলেন যে রাজ্যে ফের নতুন করে এক মাস দুয়ারে সরকার ক্যাম্প শিবির অনুষ্ঠিত হতে চলেছে যেখান থেকে আপনার রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে আবেদন করে লাভবান হয়ে উঠতে পারেন তো বন্ধুরা সে নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে পশ্চিমবঙ্গে আবারও কোন মাসের কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্প শিবির বসতে চলেছে পাশাপাশি এই ক্যাম্প শিবিরে আপনারা কোন কোন সরকারি প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন সমস্ত কিছু তথ্য ডিটেলসে এই ভিডিওতে জানাব তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না পাঁচ মে থেকে পাঁচই জুন পর্যন্ত দুয়ারে সরকার ঘোষণা মুখ্যমন্ত্রীর মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে বৃহস্পতিবার নবান্নে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজার দর নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ ঘোষণার পাশাপাশি দুয়ারে সরকার প্রকল্পের দিনক্ষণ জানালেন তিনি নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন আমরা বিধানসভা ভোটের আগে যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিলাম তা সম্পূর্ণ করেছি ভান্ডার কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি স্টুডেন্ট ক্রেডিট কার্ড দুয়ারে রেশন অথবা দুয়ারে সরকারের মধ্যে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা বাস্তবায়ন করেছে তিনি বলেন যে দুয়ারে সরকারের মাধ্যমে এখনও মানুষের আবেদন জমা পড়ছে এই প্রকল্প চলবে আবারও পাঁচই মে থেকে পাঁচই জুন পর্যন্ত চলবে দুয়ারে সরকার ক্যাম্প শিবির পাঁচই মে আমাদের তৃতীয় তৃণমূল সরকারের প্রথম বর্ষবর্তী তাই ওই দিন থেকে দুয়ারে সরকার যেমন চলবে তেমনই অন্যান্য কর্মসূচি প্রদর্শনী মেলেও চলবে এর আগেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন রাজ্যে মোট এক দশমিক সায়ত্রিশ লক্ষ দুয়ারে সরকার ক্যাম্প হয়েছে ছয় কোটি চুয়াল্লিশ লক্ষ মানুষ দুয়ারে সরকার ক্যাম্পে এসেছে তার মধ্যে চার কোটি পঞ্চাশ লক্ষ মানুষ পরিষেবা পেয়েছেন কেন্দ্রের বিজেপি সরকারের নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এখন দরকার মানুষের অসুবিধাগুলোকে গুরুত্ব দিয়ে সমাধান করা তা না করে পাঁচটা রাজ্যের ভোটে জিতে রিটার্ন গেট হিসেবে দাম বাড়ানো হচ্ছে যেখানে কথা ছিল দাম কমানোর সর্বোচ্চ স্তরে না বিশ্বাস তার মধ্যে রান্নার গ্যাস থেকে ওষুধ পেট্রোল ডিজেল সহ সব কিছুর দাম বাড়াচ্ছে কেন্দ্রীয় সরকার উল্লেখ্য এদিন নবান্নের সহঘরের রাজার কমিটি এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক এবং মন্ত্রীদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী কম দামে খাদ্য সামগ্রীর যোগান বাড়াতে সুফল বাংলার স্টল সংখ্যা তিনশো থেকে প্রয়োজনে পাঁচশো করার প্রস্তাব তিনি দেন তো বন্ধুরা এই ছিল এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে উঠে আসা আজকের গুরুত্বপূর্ণ আপডেট দুয়ারে সরকার ক্যাম্পসিবি নিয়ে যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম